হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিটেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 9.2 পার্ট 7 নিয়ে আলোচনা করব। আমাদের আজকে পার্ট 7-এ 28 নম্বর একটি সৃজনশীল অঙ্ক করব। তো 28 নম্বর সৃজনশীল দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর বি কোণ 90 ডিগ্রি, এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার, বি সি ইকুয়াল 12 সেন্টিমিটার। তো ক নাম্বার বলছে এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের এ সির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, তো ক নাম্বার, তো এখানে আমরা একটা চিত্র আঁকবো, একটা ত্রিভুজ এ, এটা আমাদের বি সি, এটা একটা থিটা কোণ। তো আমাদের দেওয়া আছে এ বি 5 সেন্টিমিটার, এ বি 5 সেন্টিমিটার, বি সি দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এই চিত্রের অনুপাতে আমরা অঙ্কটা করব। তো ত্রিভুজ এ বি সি এ 90 ডিগ্রি, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমাদের এ বি 5, এ বি দেওয়া আছে 5, তো আমরা 5 স্কোয়ার প্লাস বি সি দেওয়া আছে 12 সেন্টিমিটার, তো আমরা 5 এর বর্গ 5 5 25 প্লাস আর 12 এর বর্গ 12 12 144, এখন এই দুইটা আমরা যোগ করব। চারের পাঁচে 9, চারের দুয়ে 169। বা এসি ইকুয়াল 169, তোমার পেলাম 13, 13। এটা আমাদের এসি, অতএব এসি ইকুয়াল 13। এ হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারের কাজ করব। খ নাম্বার দেওয়া আছে সি কোণ ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় কর। তো আমরা এখন একটা চিত্র আঁকবো, যেমন খ নাম্বার আমাদের
এ বি সি। তো আমরা এখানে এসি পাইলাম 30, বিসি আগে দেওয়া আছে 12, আর আমাদের লম্ব দেওয়া আছে এবি 5। এই চিত্রের অনুপাতে আমরা আমাদের কোণ আমরা অঙ্কটা করব। তো চিত্রে সি কোণ, সি কোণ ইকুয়াল থিটা। এখন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, কোণে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে তো সাইন তো সাইন থিটা ইকুয়াল এবি বাই এসি। তো আমরা এবি বাই এসি, এবি বাই এসি, তো আমাদের এটা দেওয়া আছে এবি বাই এসি, দেওয়া আছে এবি 5 আর এসি দেওয়া আছে 13। তো কস থিটা দেওয়া আছে বিসি, বিসি বাই এসি, এসি। তো আমাদের বিসি দেওয়া আছে 12 আর এসি দেওয়া আছে 13। অতএব আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 5/13 প্লাস 12/13। তো আমরা 13-এর লসাগু, 13 13টা তলে ভাগ করলে 1 পাই, 1টা 5-এর গুণ করলে 5, 13টা তলে ভাগ করলে 1, 1টা 12-এর গুণ করলে 12। তো 5×12=17/13। এই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। তো বন্ধুরা, আমরা খয়ের অঙ্কটা আবার একটু দেখব আপনাদের বোঝানোর জন্য। তো আমাদের এখানে চিত্রে, আমাদের চিত্রে সি কোণ দেওয়া আছে থিটা। তো এখন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা সাইন থিটা, হ্যাঁ, তো আমাদের বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তো আমরা সাইন পাইলাম কিভাবে বা বুঝলাম কিভাবে? তো আমরা জানি সাইনের সূত্র, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই ত্রিভুজ, লম্ব বাই ত্রিভুজ, এই যে লম্ব বাই ত্রিভুজ এটা হচ্ছে সাইনের। আর কস, কস হচ্ছে ভূমি বাই অত্রিভুজ, এই ভূমি বাই অত্রিভুজ। আর এখানে আমরা মান বসাই দিলাম যেখানে যা পাইছি, এখানে এবি 5, এসি 13, বিসি 12, এসি 13। তো এখানে সাইন থিটা প্লাস কস থিটা
তো আমরা এখানে লসাগু করলাম 13 13 লসাগু 13 13 13 ভাগ করলে এক পাই, 1টা 5-এর গুণ করলে 5 একে 5, প্লাস এর প্লাস আবার 13 13 ভাগ করলে 1, 1টা 12-এর গুণ করলে 12 একে 12, 12 আর 5-এর 17 13 13। এখন আমাদের ক নাম্বারের অ্যান্সার, গ নাম্বার বলছে দেখাও যে স্যাক স্কোয়ার থিটা প্লাস কোসিক স্কোয়ার থিটা ইকুয়াল স্যাক থিটা, স্যাক স্কোয়ার থিটা ইন্টু কোসিক স্কোয়ার থিটা। তো আমাদের গ নাম্বার আমরা জানি সেক থিটা ইকুয়াল 1/ কস থিটা, আমরা এইটা ইকুয়াল পাচ্ছিলাম, বারো বাই 13, তো এটা আমরা 1 ইন্টু 13/12 ইকুয়াল 13/12, এটা আমরা সেকেন্ডটা পাইলাম। এখন আমরা কোসেকের কাছে ব্যবহার করব, কোসেক থিটা তো কোসেকের সাথে সাইনের সম্পর্ক 1/sin θ ইকুয়াল 1/5/13 ইকুয়াল 1 ইন্টু 13/5 ইকুয়াল 13/5। এখন আমরা মূল কাজে যাব, লেফট হ্যান্ড সাইড, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো আমাদের সেক 13/12, আমরা স্কোয়ার ছিল স্কোয়ার করলাম, আমরা কোসেকের মান পাইছি 13/5, এখানে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার করলাম, তো 13 13 দিয়ে গুণ করলে আমরা 169 144 পাই, প্লাস 169 5 5 25 পাইলাম। এখন আমরা 144 আর 25-এর লসাগু করব, 144 এবং 25-এর লসাগু হচ্ছে 3600 3600। এখন এটা দিয়ে আমরা এটার ভাগ করলে পাই 169, 169 যে আমরা এটাতে গুণ করলে পাই 4225, প্লাস এই 25 দেওয়া 3600 ভাগ করলে পাই 144, 144-এর আমরা 169 দিয়ে গুণ করলে পাই 24,336, 24,336। আমরা এখন এই দুইটা রাশিতে যোগ করব, এই দুইটা রাশিতে যোগ করলে পাই 6 6 আর 5 11, 1 7 1 4, 4 আর 2 6, 3 আর 2 5, 3 5 8।
নিচে 3600। এ হলো আমার লেফট হ্যান্ড সাইড, এখন করব রাইট হ্যান্ড সাইড। আর এস এস আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, দেওয়া ছিল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তো সেক সেক 13/12 স্কোয়ার ইন্টু, আর কোসেক ছিল 13/5 হোল স্কোয়ার, 13 13 গুণ করলে 169144 ইন্টু 169/25। একশো 169-এর 169 দিয়ে আমরা গুণ করলে পাই 28,56,28,561। আর 25-এর 144 দিয়ে গুণ করলে পাই 3600। তো বন্ধুরা, এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব আর এস এস ইডি প্রুভড। এ হলো আমাদের ক নাম্বার অ্যান্সার। তো বন্ধুরা, খুব সহজ ভাষায় সহজভাবে আমরা অঙ্কটা করতে চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।